এবারে রাজধানীর জিগাতলা এলাকার খবর একটু জানবো। জিগাতলায় পুলিশের সাথে জামায়াত বিরকর্মীদের সংঘর্ষ হয়েছে এবং এই সময় পিকেটাররা বেশ কিছু যানবাহন ভাঙচুর করেছে। পরে পুলিশ তাদের ধাওয়া করলে তারা সেখান থেকে চলে যায়। ঘটনার সময় 7 শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ। সেখানে ছিলেন আমাদের সহকর্মী মনির মিল্লাত, বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে তিনি যোগ দিচ্ছেন। মনির, জিগাতলায় কি ঘটনা ঘটেছিল এবং যার পরিপ্রেক্ষিতে সেখানে 7 জন মানুষকে, 7 জন শিবির কর্মীকে আটক করা হয়েছে এবং এখনকার পরিস্থিতি সেখানে কেমন? দেখুন, সকাল 9:30টার দিকে হঠাৎ করে হরতাল সমর্থক শিবির কর্মীরা গাড়ি ভাঙচুর শুরু করে এবং সেখানে বেশ কয়েকটি গাড়ি তারা ভাঙচুর করে, যার মধ্যে একটি লেগুনা আছে, এছাড়া একটি সিএনজিও আমরা দেখছি যেখানে তারা ইট ছুড়ে সেই গাড়ির গ্লাস ভেঙে দিয়েছে। পরবর্তী সময়ে জামাত কর্মীরা যখন ব্যাপক ভাবে গাড়ি ভাঙচুর করছিল, তখন সেখানকার দায়িত্বরত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে পুলিশ অধিকর্তারা এসে তাদের ধাওয়া করলে শিবির কর্মীরা পার্শ্ববর্তী বেসরকারি ব্যাংকের নিচের যে গ্যারেজ আছে সেখানে আশ্রয় নেয় এবং সেখান থেকে পুলিশ 7 জন নয় 9 জন শিবির কর্মীকে আটক করেছে বলে সেখানকার দায়িত্বরত আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তা আমাকে জানিয়েছেন। তবে এই ঘটনার পর এখন কিন্তু এই জিগাতলা এলাকার যে আবাহনী মাঠ সংলগ্ন যে সড়কটি আছে সেখানকার যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে এবং এখানকার পরিবেশও কিন্তু স্বাভাবিক আছে। তবে আইন শৃঙ্খলা ব্যবস্থা সকালবেলা আমরা প্রথম যখন এই জায়গাটি আসি তখন যেরকম ছিল তারটি কিন্তু অনেকটাই জোরদার করা হয়েছে। মনির, আমরা আমরা শুনছিলাম যে সেখানে 9 জন শিবির কর্মীকে আটক করা হয়েছে এবং সেখানে গাড়ি চলাচল কেমন দেখছেন বা সেখানে সাধারণ মানুষ, অফিসে যাওয়ার মানুষজন তারা কি ধরনের ভোগান্তিতে পড়েছেন এবং সেখানকার আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ বাহিনী এখন সেই সংঘর্ষের ঘটনার পরে এখন কি অবস্থায় আছে? দেখুন, আজ কিন্তু সাপ্তাহিক কর্মদিবস এবং সকালের এই সময়টাতে সপ্তাহের অন্যান্য দিন যে ধরনের যানবাহন চলাচল সড়কগুলোতে দেখা যায় সেভাবে কিন্তু আসলে সড়কে যানবাহন দেখা যাচ্ছে না। তবে বিশেষ প্রয়োজনের যারা অফিসগামী মানুষ আছেন তারা কিন্তু সকালে ঘর থেকে বেরিয়েছেন এবং বের হওয়ার পর তারা সড়কে এসেই প্রথমে যানবাহন সংকটে পড়েছেন। অনেকের সাথে আমার কথা হয়েছে, তারা বলছেন যে এই ধরনের হরতালের কারণে তাদের বারবার ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে এবং অনেকেই আমি দেখেছি যে সড়কের পাশে দাঁড়িয়ে আছে, দীর্ঘ সময় ধরে যানবাহনের জন্য তারা অপেক্ষা করছেন। তো এই হরতালে আসলে কিন্তু মানুষের ভোগান্তি কিন্তু যে চরম হয়েছে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। আরেকটি বিষয় যে আইন শৃঙ্খলা ব্যবস্থা, আমি যেমনটি বলছিলাম যে এই ঘটনার পর আইন শৃঙ্খলা ব্যবস্থা কিন্তু আগের চেয়ে অনেক বেশি জোরদার করা হয়েছে। তবে সকালের যে ঘটনাটি ঘটেছে তার প্রেক্ষিতে যদি আমি বলি যে শিবির কর্মীরা কিন্তু আসলে কোনো ধরনের মিছিল ছাড়াই হঠাৎ করেই গাড়ি ভাঙচুর শুরু করে, যে কারণে কোন জায়গায় আক্রমণ হয় বা কখন গাড়ি ভাঙচুর শুরু হয় সেটি কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য আগে থেকেই আজ করা অনেক বেশি কঠিন। আমার কাছে যেমনটি আজ সকালের এই ঘটনাটি দেখে মনে হয়েছে যে যে শিবির কর্মীরা আসলে ভাঙচুরের ঘটনাটি ঘটিয়েছে তাদের কাঁধে ব্যাগ ছিল এবং আমি দেখেছি যে সেই ব্যাগ থেকে তারা ইটের টুকরো বের করে সেই যানবাহন ভাঙচুর করছে, যে কারণে বলা যায় যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য আসলে অনেক বেশি কঠিন, কারণ তারা যে ধরনের তারা পদ্ধতি বারবার পরিবর্তন করছে, যে কারণে আইন শৃঙ্খলা ব্যবস্থা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও বারবার বলছেন যে তারাও আসলে এই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য তারা প্রস্তুত আছেন এবং পরবর্তী সময়ে যেন এই ধরনের কোনো ঘটনা না ঘটে সেজন্য তারা যে নিরাপত্তা ব্যবস্থা সেটি আগের চেয়ে অনেক বেশি সুরক্ষা করেছেন। মনির, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়া।